হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের পর্বটি হলো কলা গাছ। কলা গাছের প্রত্যেকটি পার্ট আমি এখানে আলাদা আলাদা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে যেরকম পাতাগুলি দেখাচ্ছি, পাতা সাইড পোর্শন, ফ্রন্ট পোর্শন, কাণ্ড, প্রত্যেকটি আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। এরপরে সম্পূর্ণ গাছটি আমি এঁকে দেখাবো এবং তার রঙটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো। ধাপে ধাপে এই গাছটি আঁকা হচ্ছে। এটি গাছের পাতার ফ্রন্ট পোর্শন বা সামনের পোর্শনটি সামনে থেকে দেখলে কেমন লাগে সেটা আঁকা হলো। এবারে শুরু হচ্ছে রঙের পর। এখানে হলুদ রং প্রথমে দেওয়া হলো, সবুজ রং দেওয়া হলো হালকা, তারপর পাতার নিচের পোর্শনটি হালকা সবুজ এবং সাদা সংমিশ্রণে তৈরি, তাই সেটি হালকা রং দেওয়া হয়েছে। ইউজ করেছি যেসব রঙগুলি সেগুলি হলো ইয়েলো, ওশিয়ান ব্লু, তারপরে ডিপ গ্রিন, নেভি ব্লু, চকলেট কালার, ডিপ গ্রিন আর হোয়াইট। পাতার উপরিভাগে যেখানে লাইট পড়ে সেখানটা একটু লাইট কালার দিতে হবে।
মঞ্চটি যে দেখতে পাচ্ছ এখানে রং দেওয়া হয়েছে রেড পিঙ্ক এবং ব্রাউন তিনটি রঙের সংমিশ্রণে রংটি তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে লাইক করো এবং সাবস্ক্রাইব করো অবশ্যই আজকের মতন টাটা